সুপ্রিয় শিক্ষার্থীবন্ধু, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি তোমাদের জাহানারা, তোমরা অনেক ভালো আছো। যেহেতু আমি তোমাদের নবম দশম শ্রেণীর কিছু ক্লাস নিয়েছি, তো সেক্ষেত্রে আমি আর বেশি কিছু বলবো না। চলো আমরা তোমাদের সিলেবাসটা নিয়ে একটু কথা বলে নিই। তোমাদের চারটা অধ্যায় সিলেক্ট করা হয়েছে। অধ্যায়গুলো হচ্ছে যে পঞ্চম অধ্যায় দেখতে হবে আলো চাই, তারপর আছে দশম অধ্যায় এসব বলতে জানি, অষ্টম অধ্যায় আছে আমাদের সম্পদ, এবং একাদশ অধ্যায় জীব প্রযুক্তি। অলরেডি তোমাদের তামিম স্যার দেখতে হলে আলো অধ্যায়টা পড়ানো শুরু করেছে। তিনি আরেকটা অধ্যায় তোমাদের শেষ করবে, সেটা হচ্ছে যে এসব বলতে জানি। আর বাকি যে দুটি অধ্যায় থাকে, অষ্টম অধ্যায়ে আমাদের সম্পদ এবং একাদশ অধ্যায় জীব প্রযুক্তি, এই দুটি অধ্যায় আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা অষ্টম অধ্যায় আমাদের সম্পদ বা আওয়ার রিসোর্স সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চলো একটু পুরো অধ্যায়ে কী কী টপিকগুলো আছে, যে হেডিংগুলোর উপর তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে, একটু জেনে নিই। তো প্রথম পুরো বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে সেই হেডিংগুলোর মধ্যে আছে যেমন মাটির গঠন, তারপর মাটির প্রকারভেদ, প্রকারভেদের মধ্যে আছে পলি মাটি, কাদা মাটি, দোআঁশ মাটি এবং হচ্ছে বালি মাটি, তারপর মাটির পিএইচ। মাটির পিএইচ কি তোমরা হয়তো অনেকেই জানো, কারণ যারা তোমরা এইটে বা যারা নবম শ্রেণীতে আছো বা দশম শ্রেণীতে যারা আছো তারা মাটির পিএইচ কি এই জিনিসটা জানো। তারপর আমি আমার বলে যে মাটির পিএইচ কি হাইড্রোজেন আয়নের ঋণাত্মক ভাগাড়িতে বলা হয় মাটির পিএইচ। মাটি দূষণের কারণ ও ফলাফল, মাটি দূষণের কারণ, মাটি তো নানাভাবে দূষিত হচ্ছে, বায়ু, পানি, আমাদের যে প্রাকৃতিক রিসোর্সগুলো আছে, যে ন্যাচারাল যে সম্পদ যেগুলো আছে এগুলো নানাভাবে দূষিত হচ্ছে। এর মধ্যে স্পেসিফিকভাবে তোমাদের অষ্টম অধ্যায় আছে মাটি দূষণের কারণ ও ফলাফল। এই মাটির দূষণের যে কারণ, এই কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু কারণগুলো যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু আমরা মাটি দূষণ সংরক্ষণের কৌশল, মাটি কীভাবে সংরক্ষণ করব, তারপর মাটিতে অবস্থিত নানা রকম খনিজ পদার্থ, সর্বশেষ সাথে তোমাদের আছে যে বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎস, বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎস মধ্যে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। তো এই অধ্যায়টাই আমি চেষ্টা করবো তিন থেকে চারটে লেকচারের মধ্যে শেষ করতে। আজকে যেহেতু তোমাদের প্রথম লেকচার এবং আজকে লেকচারে যে আলোচ্য বিষয় আছে চলো আমরা একটু জেনে নিই। তারপর নানা অনেক কিছুই মাটিতে জন্মায়। তো এই মাটি
soil আমি যে খুব সহজ একটা কথা দুটি বর্ণ মিলে একটা ওয়ার্ড মাটি এই মাটির যে গঠন এই গঠনটা অনেক সুন্দর এই মাটিতে কি কি উপাদান থাকে কি কি খনিজ থাকে তারপর দেখা যাচ্ছে যে আমরা মাটি গর্ত করার সময় উপরে মাটিটা একটু হালকা একটু সাদা থাকে নিচে একটু কালো তারপর হতেছে বালিকণা কি কি থাকে এই বিস্তারিত আলোচনায় আজকে আমি তোমাদের সাথে করব শিক্ষার্থী বন্ধুরা যেহেতু তোমাদের এমসিকিউ আছে এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে এজন্য পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই তারপরেও পাঠ্য বইটাকে সবসময় আমি তোমাদেরকে বলি যে পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়বে কারণ পাঠ্য বইটা যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে অনেক কিছুই তোমাদের সহজ হয়ে যাবে ঠিক আছে চলো যে মাটির গঠন বলতে কি বলা হচ্ছে এখানে বলা আছে যে মাটিতে গাছপালা জন্মায় সেই গাছপালা থেকে আমরা খাদ্যশস্য পাই অক্সিজেন ছাড়া আমরা এক মিনিটও বেঁচে থাকতে পারবো না সেই অত্যাবশ্যক অক্সিজেন গ্যাস আমরা পাই গাছপালা থেকে মাটি না থাকলে গাছপালাও জন্মাতে পারতো না আমরা খাদ্যশস্য এবং অক্সিজেন পেতাম না এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি তাই কিন্তু আছে দেখো খাদ্যশস্য এবং অক্সিজেন পেতাম না তাহলে আমাদের জীবন ধারণের যে অত্যাবশ্যক যে অক্সিজেন সেটা আমরা গাছপালা থেকে পাই আর এই গাছপালা কোথায় জন্মায় মাটিতে জন্মায় আবার দেখো মাটিতে আমরা ঘরবাড়ি অফিস রাস্তাঘাট তৈরি করি শুধু তাই নয় মাটির নিচ থেকে জীবন ধারণের জন্য দরকারি পানির বড় একটি অংশ আছে এছাড়া আমাদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় জ্বালানি তেল গ্যাস কয়লা সিংহভাগ আমরা আহরণ করি মাটির নিচ থেকে একইভাবে সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম লোহাসহ নানা রকম খনিজ পদার্থ এই মাটির অংশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি একসিদ্ধ থাকে যে সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম এগুলো কি এগুলো হচ্ছে খনিজ পদার্থ আবার বলতেছি সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম এগুলো কি এগুলো হচ্ছে খনিজ পদার্থ মাটি কাকে বলে মাটি হচ্ছে নানা রকম জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ মাটি কি নানা রকম জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ শিক্ষার্থী বন্ধুরা একটু খাতা কলম নাও এবং একটু নোট করে ইত্যাদি জন্মে বা জন্মায়
তোমরা দেখো নানা রকম জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণকে মাটি বলে নানা রকম জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণকে মাটি বলে পৃথিবীর উপরিভাগে নরম আবরণ যেখানে গাছপালা ফসল ইত্যাদি জন্মায় তাকে মাটি বলে মাটির ডেফিনিশন বা সংজ্ঞা বিভিন্ন ভাবে দেওয়া যেতে পারে তারপর এই যে মাটিতে বিদ্যমান বিভিন্ন খনিজ পদার্থগুলো কি কি আছে সেগুলোকে হতেছে জৈব পদার্থ খনিজ পদার্থ এগুলো হচ্ছে কি অজৈব পদার্থ এর মধ্যে আছে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম লোহা সিলিকন পটাশিয়াম সোডিয়াম অল্প পরিমাণে ম্যাঙ্গানিজ এছাড়া আছে কপার জিঙ্ক কোবাল্ট বোরন আয়রন ফ্লোরিন এছাড়া মাটিতে কার্বনেট সালফেট ক্লোরাইড নাইট্রেট এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম ইত্যাদি ধাতু জৈব লবণও পাওয়া যায় কী কী ধাতু জৈব লবণ পাওয়া যায় কার্বনেট সালফেট ক্লোরাইড নাইট্রেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম ইত্যাদি ধাতুর জৈব লবণও পাওয়া যায় মাটিতে আরেকটি উপাদান থাকে সেটা হচ্ছে কি হিউমাস হিউমাস কি উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচা অংশ পচে মানে যে পচা অংশটা আছে সেটা পরবর্তীতে হিউমাসে রূপান্তরিত হয় এই হিউমাস হচ্ছে বিভিন্ন কেমিক্যাল বা রাসায়নিক উপাদান দিয়ে তৈরি এই উপাদানগুলো কি কি উপাদানগুলো হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন চিনি অ্যালকোহল চর্বি তেল লিগনিন টেনিন এবং অন্যান্য অ্যারোমেটিক যৌগ ইত্যাদি মিলে একটি বিশেষ ধরনের জটিল যৌগ তৈরি করে যা আমাকে বলা হয় কি হিউমাস আর হিউমাসের রং দেখতে কালচে শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদেরকে অ্যাক্সিডেন্ট থাকে যে হিউমাসের রং কি কালচে তারপরে যদি বলা হয় যে চিনি অ্যালকোহল চর্বি এগুলো কার রাসায়নিক উপাদান বা এগুলো দিয়ে কী তৈরি হয় এগুলো দিয়ে কী তৈরি হয় এগুলো দিয়ে হচ্ছে হিউমাস তৈরি হয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বোর্ডে লেখা কোনো তোমরা খাতায় তুলে নিয়েছো তারপর একটু নোট করো যে হিউমাসের রাসায়নিক উপাদানগুলো কী কী মাটিতে মাটিতে বিদ্যমান মাটিতে বিদ্যমান হচ্ছে খনিজ পদার্থ খনিজ পদার্থগুলো কি হচ্ছে অজৈব পদার্থ বিদ্যমান খনিজ পদার্থ খনিজ পদার্থ মাটিতে বিদ্যমান খনিজ পদার্থগুলো হচ্ছে অজৈব পদার্থ কি এগুলো অজৈব অজৈব পদার্থ অজৈব পদার্থের মধ্যে কি কি আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ে অবশ্যই দেখো নামগুলো লেখা আছে আমি জাস্ট প্রতীকগুলো নিশ্চয়ই তোমরা প্রতীক সংকেত জটিল সম্পর্কে তোমাদের ধারণা আছে আমি এখানে কি লিখেছি সিএ ক্যালসিয়ামের ক্যালসিয়ামের প্রতীক ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ আয়রন সিলিকন তারপর হচ্ছে পটাশিয়াম সোডিয়াম তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ কপার ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক কোবাল্ট বোরন বোরনের প্রতীক হচ্ছে কি বি আয়োডিন ইত্যাদি এগুলো হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ে অবশ্যই খেয়াল করবে তোমার নামগুলো লেখা আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ আয়রন সিলিকন পটাশিয়াম সোডিয়াম শিক্ষার্থী বন্ধুরা সোডিয়ামে কিন্তু ভুল হয়েছে সোডিয়ামে এন এ হবে ছোট হাতে ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক কোবাল্ট বোরন এবং হচ্ছে আয়োডিন মাটিতে মাটিতে বিদ্যমান খনিজ পদার্থগুলো হচ্ছে কি অজৈব পদার্থ এছাড়াও একটি জিনিস হচ্ছে যে জৈব লবণ কি কি পাওয়া যায় কার্বনেট সালফেট ক্লোরাইড এগুলো নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা
জৈব লবণ। জৈব লবণ কি আছে? জৈব লবণ হচ্ছে কার্বনের সাথে ক্লোরাইড, নাইট্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। হয় হিউমাসের রাসায়নিক
ফসফরাসের রক্তি কাছে শিক্ষার্থী বন্ধুরা মাটির যে গঠন আমরা তো মাটির বিভিন্ন রাসায়নিক হিউমাস তারপর হচ্ছে যে খনিজ পদার্থগুলোর নাম জানলাম একটা আদর্শ মাটির বেলায় কিন্তু হচ্ছে যে কি থাকে একটা মাটিতে কি কি থাকে মাটির যে উপাদানগুলোকে চারটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে বায়বীয় পদার্থ তারপর হচ্ছে অজৈব বা খনিজ পদার্থ পানি এবং হচ্ছে জৈব পদার্থ পানি হচ্ছে কি 25% এয়ার বা বায়ু হচ্ছে 25% থাকে তারপর অজৈব বা খনিজ পদার্থ থাকে হচ্ছে 45% এবং জৈব পদার্থ থাকে 5% শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটু মাটি তোমাদের পাঠ্যবইয়ের পেজ নাম্বার হচ্ছে 168 পেজে একটা চিত্র আছে মাটির গঠন মাটির গঠন Yeah.
বায়ু আছে, পানি আছে, খনিজ পদার্থ আছে, জৈব পদার্থ আছে। দেখো তোমরা খেয়াল করো যে বায়ুমণ্ডলে যে পানি আর বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে এবং মাটিতে যে নাইট্রোজেন আছে উদ্ভিদ তা গ্রহণ করে। আর হচ্ছে যে খনিজ পদার্থ আমরা তোমরা নাম শুনলাম যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, বোরন, জিঙ্ক, কতগুলো খনিজ পদার্থের নাম আমরা তো শিখলাম না। এই খনিজ পদার্থগুলো উদ্ভিদ কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে। এগুলো হচ্ছে কি উদ্ভিদ যে খনিজ পদার্থগুলো আয়রন হিসেবে গ্রহণ করে। কি হিসেবে গ্রহণ করে? আয়রন হিসেবে। আর আয়রনকে হচ্ছে সাহায্য করে কি পানি বা ওয়াটার। তোমরা নিশ্চয়ই জানো যে সর্বজনীন দ্রাবক কি? সর্বজনীন দ্রাবক হচ্ছে কি? পানি। সর্বজনীন দ্রাবক হচ্ছে পানি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের বই একটু খেয়াল করো যে পানি যদি না থাকতো তাহলে আমাদের কত ধরনের সমস্যা হতো সেটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করতে পারো। যে মরুভূমিতে কিন্তু কয়েকটি উদ্ভিদ ভালো জন্মায়, ওখানে দেখা যায় খেজুর গাছ খুব ভালো জন্মায়। আবার যে সকল উদ্ভিদে দেখা যাচ্ছে যে পানি খুব দরকার ওগুলো কিন্তু মরুভূমিতে হবে না। আবার যে খেজুর গাছ আমাদের বাংলাদেশেও হবে কিন্তু সেই ক্ষেত্রে একটু যে ফলন বা কাঙ্ক্ষিত যে আমাদের লক্ষ্যমাত্রা থাকে সেটা আমরা পাবো না। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 168 পেজে কি আছে আমি একটু দেখার চেষ্টা করি। বালি আর কাদামাটির মধ্যে পানি ধারণ ক্ষমতা কার বেশি? বালি আর কাদামাটির মধ্যে পানি ধারণ ক্ষমতা কার বেশি এটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা জেনে নিই যে মাটিতে পানি না থাকলে কী কী সমস্যা হতো। শিক্ষার্থী বন্ধুরা মাটিতে পানি না থাকলে সবচেয়ে বড় হচ্ছে যে মরুভূমি, যেখানে আমরা দু একটি বিশেষ প্রজাতির গাছ ছাড়া আর কিছুই জন্মায় না। মাটিতে পানি না থাকলে গাছপালা জন্মাতো না, জন্মালেও বেড়ে উঠতো না। তোমরা জানো উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কী? প্রোটোপ্লাজম। উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কী? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের শতকরা 85-95% পানি থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট যে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের শতকরা পানির পরিমাণ কত? 85-95%। গাছ পাতা থাকা স্ট্রোমাটা দিয়ে কিছু কিছু পানি গ্রহণ করলেও বেশিরভাগ পানি উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে আসে। মাটি থেকে পাওয়া পানির সাহায্যেই গাছপালা সাল সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করে, আমাদেরকে অক্সিজেন দেয়। গাছপালা তার প্রয়োজনীয় পুষ্টি, খনিজ পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি মাটি থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। এগুলো গ্রহণ করতে মূলের সাহায্যে এবং সেক্ষেত্রে পানি মাধ্যম হিসেবে কাজ করে। কাজে পানি না থাকলে উদ্ভিদ মাটি থেকে এইসব পুষ্টি উপাদান গ্রহণ করতে সম্ভব হতো না। এবার যা আসা যাক মাটিতে থাকা বায়ু পদার্থের প্রসঙ্গ। মাটির কণার মধ্যকার ফাঁকা স্থান বা রথে যেমন পানি থাকতে পারে তেমনি বায়ু পদার্থ থাকতে পারে। মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। মাটিতে কী কী গ্যাস থাকে? মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। মজার ব্যাপার হলো মাটিতে থাকা গ্যাসের সাথে কিন্তু সবসময় বায়ুমণ্ডলে থাকা গ্যাসের বিনিময় হতে থাকে। বায়ুমণ্ডলে গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে যায়। এই প্রক্রিয়াকে মাটির বায়ুবায়ু বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা মাটিতে কী কী গ্যাস থাকে আমরা জানলাম যে মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। এই গ্যাসগুলো মাটিতে মাটির গ্যাসগুলো বায়ুতে যাচ্ছে এবং বায়ু গ্যাসগুলো মাটিতে যাচ্ছে, এটাকে বলা হয় কি? মাটির বায়ুবায়ু। মাটিতে থাকা গ্যাস কি কোনো কাজে লাগে? হ্যাঁ অবশ্যই কাজে লাগে। কী কী কাজে লাগে? মাটিতে নানা রকম অণুজীব থাকে, এইসব অণুজীবের জন্ম আর বেড়ে ওঠার জন্য অক্সিজেন অত্যাবশ্যক। অক্সিজেন না থাকলে এরা বাঁচতে পারে না। আর অক্সিজেন পানিতে অদ্রবণীয় অনেক খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় পদার্থে পরিণত করে, যার পরে মাটিতে থাকা পানিতে দ্রবীভূত হয়, পরে উদ্ভিদ স্থানান্তরিত হয়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম এবং একটু নোট করে নাও। এই যে মাটির যে গঠন, এটা হচ্ছে আমরা মাটির গঠন শুনলাম। এখানে দুটি বৈশিষ্ট্য থাকতে পারে, সেটা হচ্ছে যে কি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড
সয়েল অ্যারেশন কাকে বলে? মাটি বায়ুকায়ন। মাটির বায়ুকায়ন বা সয়েল অ্যারেশন কাকে বলে? সয়েল অ্যারেশন কাকে বলে? A-E-R-A-T-I-O-N অ্যারেশন জন্মায় এবং এখানে প্রচুর পরিমাণে হিউমাস থাকে। তারপর আছে হরাইজন বি,
পারাজা পিএ হচ্ছে কি পারাজা পিএ হচ্ছে খনিজ পদার্থ থাকে মাটির উপরে যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো পানির সাথে গিয়ে হরাইজন বিতে জমা হয় আর হরাইজন সিতে হচ্ছে মাটি কি বিভিন্ন ধরনের যে শিলা আছে এই শিলাগুলো বংশিত হয়ে মাটিতে পরিবর্তিত হয় কিন্তু এই শিলা সরাসরি তো মাটিতে বংশিত হয় না শিলাটা কিছুটা নরম হয়ে একটা মানে কঠিন শিলা থেকে কিছুটা নরম যে শিলা হয় সেটা হচ্ছে পারাজন সিতে থাকে পরবর্তীতে এই আর পারাজন ডি যেটা হচ্ছে কঠিন শিলা মানে বছরের পর বছর ওই শিলাগুলো মাটির একদম নিচের স্তরে থাকে ওইটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে কি হয় পারাজন সিতে আসে সেখানে হচ্ছে মানে কিছুটা নরম শিলা থাকে ওইটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে মাটিতে পরিণত হয় শিখাতে বন্ধুরা চলো আমরা একটু দেখার চেষ্টা করি নিশ্চয়ই বোর্ডে লেখাগুলো লেখা হয়ে গেছে হরাইজন কাকে বলে হরাইজন বা হচ্ছে দিক বলে বা হরাইজন কাকে বলে দিক বলয় বা হরাইজন কাকে বলে শিখাতে বন্ধুরা কাকে বলে মাটি চারটি সমান্তরাল স্তরে বিভক্ত এই সমান্তরাল চারটি স্তরে বলা হয় দিক বলে মাটি চারটি মাটি চারটি সমান্তরাল স্তরে বিভক্ত মাটি চারটি সমান্তরাল স্তরে বিভক্ত এই মাটির বিভিন্ন স্তর বা মাটির বিভিন্ন স্তর বা হচ্ছে আমরা কি বলতে পারি যে
দেখেছো যে বালু মাটির কণাগুলো হচ্ছে